জন্মদিনটা পুরোই একটু অন্যরকম ভাবে হলো যে এরকম ভাবে যে জন্মদিনটা কাটাবো এটা আমি আশা করিনি তো এখন রাত্রি 12টা বাজে আর এই যে আমার बर्थडे সেলিব্রেশন হচ্ছে চেকারস দিয়ে আর এই যে আইসক্রিম গলে গেছে হাফ আইসক্রিম গলা এই যে আইসক্রিম গলে গেছে এই যে কিটক্যাট কি করব গরমকালে জন্মেছি ওই জন্য সব গলা গলাই খেতে হবে আর কি কারণ শীতকালে জন্মালে তো হচ্ছে টাইট টাইট খেতে পারতাম যেহেতু গরমকালে জন্মেছে ওই জন্য সব বলে যাচ্ছে মানে সেকেন্ডের মধ্যে এই ঘরের দরজাটা বন্ধ করো এসি চালালে তো এসিটাকে এখন তো যাই হোক মন্দিরা আর আমার যে ক্যামেরা করছে আর কি শিউলি এতে দুজনের উদ্যোগে এইটুকুনি যে করতে পেরেছে ওরা এটা আমার কাছে অনেক বড় পাওয়া এখন বয়স বাড়ার সাথে সাথে হয়তো বাদ্যের রংগুলোও ফিকে হয়ে যাচ্ছে একটা করে দিন হয়তো মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি বয়স তো একদিন করে বাড়া মানেও যা এক বছর বাড়া মানেও তাই যেটা আর কি আর এই জামাটা আমাকে পাঠিয়েছে তোমরা তো দেখেছো নামখানা থেকে এক দিদিভাই আরও দুটো জামা মোট তিনটে পাঠিয়েছে তা দিদিভাই বলেছিল যে কেক কাটার সময় আমার একটা জামা পরো তা আজকে রাতের যে কেকটা কাটছি সেটার জন্যই এই জামাটা পরলাম দিদিভাই অবশ্যই আমার ভিডিও তো এই জামা ভিডিও তো দেখে মানে কাটার আগে ওর মতন বারবার বলছে গত বছরের মধ্যে মতন এবার কিছু পাবো না গত বছরের মতন এবার কিছু পাবো না তো যাই হোক আমার মনটা একটু খারাপ মানে হাজির আনন্দের দিনেও আমার মনটা একটু খারাপ আমার বাবার বাড়ির ফ্যামিলির দিকে একটু অসুবিধা হয়েছে সেই জন্য তা সেই জন্য এবারটা যেভাবে আনন্দ করব ভেবেছিলাম সেভাবে আনন্দ করতে পারছি না কিন্তু আমি চাই ওর ভালো হোক ও আরো আরো এগিয়ে যাক আরো বড় হোক মানে একটা আমি ওকে বলছি আরো ভালো হোক ওর আরো বড় হোক কিন্তু এবারের জন্মদিনটা পুরেই একটু অন্যরকম ভাবে হলো যে এরকম ভাবে যে জন্মদিনটা কাটাবো এটা আমি আশা করিনি তো তোমরা সবাই ওকে ভালোবাসা দিয়ে দিও যেভাবে ওর আমার পাশে ছিলে সেভাবেই ওর পাশে থেকো সব সময়ের জন্য আর এটাই বলবো আমার মনটা একদমই ভালো মানসিক মানসিকতাটাও ভালো নেই তবুও এইটুকুনি ওর জন্য আমি করতে পেরেছি এই মন নিয়ে আমি তাই বলছি তুমি মন খারাপ করো না কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রেখে এসো যাও ও যেহেতু সকাল থেকে বলছে দুপুর থেকে যে আমার কি আগের মতন করবে না আগের মতন করবে না তা যেহেতু আমি ছিলাম না আমি একটু বাইরে যা রাত এবার এই কদিন ধরে দু তিন দিন ধরে আমি ভিডিও তেমনভাবে করতে পারিনি রিলসও হয়তো কম যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা করতে পারিনি বলে রিলসও কম যাচ্ছে কারণ টাইম পাচ্ছি না আমি একটু বাড়িতে এইখানে কম থাকছি একটু বাবার বাড়ির দিকেই যাচ্ছি

তো যাই হোক আজকে মন্দিরা চোখ দিয়ে দেখো জল বেরিয়ে গেছে আসলে আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনাটা ওর ফ্যামিলির মানে ওর যে বাবার বাড়ি সেখানে একটা দুর্ঘটনা হয়েছে কি দুর্ঘটনা হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো তবে সেটা আজকের ভিডিওতে না কারণ আজকে একটা আনন্দের ভিডিও যাচ্ছিল কিন্তু আমি এটাই মনে করি বন্ধুরা আমি তোমাদের আগেও বললাম আবারও বলছি তোমরা আমার ফ্যামিলি আমি ঈশ্বরের কাছে মন প্রাণে চাই যে এই চব্বিশে এপ্রিলটাই যেন আমার মৃত্যুদিন হয় কারণ যেদিন আমি জন্মেছি সেদিনই যেন পৃথিবী ছেড়ে আমি যেতে পারি এটা আমার মনের থেকে খুব ইচ্ছা আর কি যে ঈশ্বরকে আমি সবসময় বলি যে ঠাকুর যেন চব্বিশে এপ্রিলটাই আমার মৃত্যুদিন হয় তো মন্দিরা সেটাই আর কি বলছিলো এবার যেহেতু পাশে গান চলছিল ওই জন্য ভয়েসটা আমি দিতে পারলাম না মন্দিরা এইগুলো বলছিল আর কি তো আরও একটা সমস্যা এটাই হয়েছে সে যেহেতু রেস্টুরেন্ট এবার ওখানেও কালকে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছিলো আর কি যেহেতু ওখানে পুরো বার্থডে বিয়ে টিএ সব রকমই আয়োজন হয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের তোমরা তো জানোই যে ভয়েস দিতে গেলে সকালবেলা খুব সমস্যা খুব সমস্যা তো যাই হোক এই সব নিয়েই আজকের দিনটা আর কি কাটলো মনটা এত আনন্দ করে ভেবেছিলাম সব কিছু হবে কিন্তু আনন্দর মধ্যেও কোথাও মানে একটা কি বলবো মনের দিক থেকে খুবই শোকাহত একটা ব্যাপার হয়ে গেল তো আরও একটা যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে গত বছর যেটা তোমরা হয়তো আমার ব্লগ যাইনি কারণ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না আমার মা ভীষণ অসুস্থ ছিল সবে নার্সিংহোম থেকে বাড়ি এসেছিলো এটা আমার কাছে ভীষণ আনন্দ আমি ভাবতে পারিনি যে মা এ বছরও আমাকে আবারও বার্থডে মানে জন্মদিন পালন হবে বা আমি তার হাতের পায়েস খাবো এটা আমি সত্যি সত্যি ভাবতে পারিনি আর সত্যি সত্যি আমরা প্রত্যেকটা দিন যেন একটা মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি এটাই সব থেকে বড় কথা আর তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো হাসি খুশিতে থেকো আর শিউলিকে একটা কথাই বলবো শিউলির অবদানও কম নয় যেটুকুনি অ্যারেঞ্জ করেছে এই যে কেক বলো বা এই রাতের যে সেলিব্রেশনটা হচ্ছে সেটা সম্পূর্ণ শিউলি আর মন্দিরা দুজনা মিলেই করেছে কারণ আমি আমাকে নিয়ে ওরা কালকে বেরোয়নি ওরা নিজেদের মতন করে বেরিয়েছিল আমি বারবার বলছি কি হবে কী হবে কী করছো আমাকে একটু বলো বলছে না কিচ্ছু করবো না মন মেজাজ ভালো নেই আর সত্যি দেখো মন্দিরা তো কেঁদেই ফেললো তো যেহেতু ওর বাড়িতে একটা শোখা তো একটা ব্যাপার হয়ে গেছে আর কি তো সেখানে দাঁড়িয়ে যাই হোক সব কিছুই হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আমার মশাই আমাকে ভীষণ আশীর্বাদ করেছে এবং আমার একটা সামনে বিশাল বড় পার্টি আমরা থ্রো করছি যে জন্য আমি ডেটটাও পিছিয়েছিলাম আজকেই সেটা হওয়ার কথা ছিল ডেট পিছিয়ে আমি সেটা আঠাশে এপ্রিল করে দিয়েছি শুধুমাত্র এই ঘটনাটা ঘটে যাওয়ার জন্য তো আঠাশে এপ্রিল আসছে অনেক ইউটিউবারদের মেলা বসছে আর কি আমার বাড়িতে অবশ্যই তোমরা ব্লগ দেখতে থাকো মিস করো না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে হয়তো দেখতে এবং অনেক ভালো ভালো ইউটিউবাররা আসছে সেদিন আর সব থেকে বড়ো কথা তোমরা যারা আমাদেরকে এত ভালোবেসে প্রতিদিন আমাদের ভিডিও দেখো সত্যি যদি এরকম হতো যে এত মানুষকে আমি এক জায়গায় জড়ো করে সবার সাথে আনন্দ করতে পারতাম তাহলে হয়তো আরও বেশি হয়তো মনটা একটু শান্তি পেত আর কি কারণ তোমাদের জন্যই হয়তো আজকে এই জায়গাটা দাঁড়ানো বা এই জায়গাটা পৌঁছ তোমরা না থাকলে সত্যি আমরা কিছুই না এটা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি আমি বারবারই বলি ভবিষ্যতেও বলবো কারণ সত্যি কথাটা সত্যিভাবে বলতেই আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক আজকে এই নিয়েই রাতটা কাটলো আর কি আর আরও অনেক কিছু গিফট পেয়েছি সেটা একটা আলাদা ব্লগ আমি করব যে আমি কি কি গিফট পেয়েছি এই জামাটাও তার মধ্যে একটা গিফট তোমরা তো শুনতেই পেলে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকো তো টাটা